পুজোর প্রাককালে নেশা অভিযানে বড় সাফল্য পেল উদ্ধর জেলা পুলিশ দুর্গা সামনে রেখে জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানা এলাকার আনন্দ বাজার নাকা পয়েন্টে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয় রবিবার এই দিনের এই অভিযানে অনুকূলে জেলার কয়লা শহর থেকে আসা টি আর জিরো বি আর জিরো সিক্স সেভেন ফোর একটি প্রাইভেট গাড়িতে তল্লাশি চালিয়ে দুশো ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ সাথে আটক করা হয় গাড়ির চালক অভিজিৎ ভৌমিককে তার বাড়ি রাজধানী আগরতলায় তবে গাঁজার পাশাপাশি গাড়ির মধ্যে থেকে দুটি ভৌ নম্বর প্লেট উদ্ধার করে পুলিশ বহিরাজ্যে গাঁজা পাচারকালে সেই ভৌ নম্বর প্লেটগুলো ব্যবহার করা হতো বলে ধারণা পুলিশের এখানে স্পেশাল নাকা চেকিং চলছিল তো এই স্পেশাল নাকা চেকিংয়ের সময় আমরা এই যে গাড়িটা আপনারা যারা দেখছেন সেই গাড়িটাকে আমরা ইয়ে করি তল্লাশি করি সাথে আমাদের সাথে আছেন এক দুটো ইঞ্জিনিয়ার এক একজন ম্যাজিস্ট্রেট একজন ম্যাডাম এসেছেন ম্যাডাম আসুন এদিকে আসুন আপনিও একজন শিক্ষিকা মহিলা আছেন এখানে তো যে সময় আমরা চেকিং করি অমিক অমিক বলে আগরতলা একজনকে আমরা ইয়ে করি ডিটিন করি এবং গাড়ির মধ্যে প্রায় দুশো ত্রিশ কিলো গাঁজা পাই আমরা ধর্মনগর থানাতে একটা এন ডিপিএসের কেস নিয়েছি এই মামলাতে আরও যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে কত কত টাকা মূল্য

তো সেই নাম্বার প্লেট যে সময় গাড়িটা আসামে যেত তখন সেই নাম্বার প্লেটগুলি লাগিয়ে দিত তো এরা পরিকল্পনা করে যাচ্ছে তো সেটা আমরা আমাদের যে ইউ আছে মামলা আছে সেই মামলার মধ্যে সেটাকে আমরা ইনক্লুড করব বর্তমানে আটককৃত গাজা এবং গাড়ির চালক অভিজিৎ ভূমি ধর্মনগর থানার হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে এনটিপিএস আইনে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হবে এবং তার সাথে জড়িত অন্যান্য নেশা কারবারীদেরও গ্রেফতার করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী Your report are in news.